আমাকে নিয়ে আমার আম্মুকে নিয়ে অনেক তামশা শুরু হয়েছে সারা দেশে আসলে আপনারা কিন্তু জাস্ট মানে ভিডিওটা দেখে আপনারা যেভাবে জাজ করতেছেন এটা কিন্তু ঠিক হইতেছে না আপনারা তো মানে আসল জিনিসটা আপনারা কিন্তু জানেন না ভিডিওতে তো কত কিছুই দেখা যায় এখন ভিডিওতে জাস্ট ইনস্ট্যান্ট যে ঘটনাটা হয়েছে সেটা দেখাইছে কিন্তু আসল ঘটনাটা আগে কি হয়েছে পরে কি হয়েছে এটা কিন্তু আপনারা কিছু জানেন না আগে পরে কি হয়েছে এগুলা তো আপনারা জানেন না এর জন্য আপনারা জাস্ট মানে ভিডিও দেখে আপনারা আপনাদের মতো জাজ করে নিচ্ছেন আপনারা আমাকে এইভাবে গালিগালাজ করতেছেন ইনবক্সে আমার ফেসবুকে আমার কমেন্টে হাবিজাবি বলতেছেন সো আমি কাহিনী আমি ঘটনাটা আপনাদের খুইলা বলি তো আমরা এই বিল্ডিং এ ফ্ল্যাট কিনছি আমরা না আরো অনেকেই কিনছে সো মালিক কিন্তু সবাই আমরা একা না বা ওই আন্টি ওই আঙ্কেল ওনারাও একা না আমরা সবাই কিন্তু বিল্ডিংয়ের মালিক সো এখন উনি ছাদে গাছ লাগায় এটা তার ব্যক্তিগত গাছ আর ছাদ কিন্তু কারো ব্যক্তিগত না যেহেতু আমরা সবাই ফ্ল্যাট কিনছি সবাই মালিক আমরা সবাই ছাদে উঠতে পারি ছাদটা সবার ছাদটা কারো একা না সো সে ছাদে গাছ লাগায় ঠিক আছে তার গাছে একদিন কে নাকি এখন আমাদের বিল্ডিংটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখনো ফুললি কমপ্লিট হয় নাই সো এই কারণে মানে ওয়ার্কাররা যেহেতু কাজ করে বিল্ডিং এ শ্রমিকরা কাজ করে হয়তো কোন শ্রমিক তার কোন গাছ একদিন হয়তো একটু পাতা ছিঁড়ছিল বা এটা ডাল ভাঙছিল সো এই কারণে সে প্রত্যেকটা বিল্ডিং এ গিয়ে সে হ্যারাস করছে সে প্রত্যেকটা ফ্যামিলিতে থেকে তার তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে হাবিজাবি বলে আসছে সে শাসায় রাইখা আসছে বকাবাজি করছে সো এই কারণে আমাদের বিল্ডিং এ একটা অশান্তির সৃষ্টি হয়েছে সো সব মালিকরা মিলা সব যে মালিক ছিল বাকি যে বিল্ডিং এর মালিকরা ছিল সব মালিকরা মিলা কিন্তু একটা মিটিং হয়েছে সেই মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছে যে এই গাছগুলো আর ছাদে রাখা হবে না সে স্বীকারও করছে এটা কত এটা গত মাসের সেপ্টেম্বরের সাত তারিখে এডিক্লেয়ারটা দেওয়া হয়েছিল যে এক মাস পরে আপনি ছাদের থেকে গাছটা গাছগুলা সরায় ফেলবেন সে বলছে হ্যাঁ ফেলবো ঠিক আছে সে ওয়াদা করছে সে কথা দিছে যে সে সরায় ফেলবে কিন্তু আজকে বাইশ তারিখ এই পর্যন্ত সে সরায় নাই এবং তাকে এর মাঝখানেও চারবার দায়কে তাকে বলা হয়েছিল যে ভাই আপনি কি গাছটা সরাবেন সে ডাইরেক্ট মানে একদম ডাইরেক্ট যে না আমি সরাবো না আপনি কি করবেন কইরা নেন এটা তো কোনো কথা না সে আমাকে এদেরকে চ্যালেঞ্জ দিল জিনিসটা যে আমি গাছ সরাবো না আপনারা কি করবেন কইরা নেন তো এটা তো কোনো কথার কাতারে পড়ে না তাই না আর আপনারা কিছু জানেন না জাস্ট ভিডিওটা দেখে আপনারা এইভাবে আমাকে আর আমার করতেছেন এটা তো আপনাদের ঠিক হইতেছে না আপনারা আগে পরে কিছু কিন্তু আপনারা জানেন না ভিডিওর আগে কি হয়েছে বা ভিডিওর পরে কি হয়েছে এগুলা কিন্তু আপনারা এবং ভিডিওতে বলা হয়েছে যে আমি মাস্তান নিয়ে আসছি আমার ফ্রেন্ডরা আসছে ঠিক আছে উনি যে আরো চার পাঁচটা লোক নিয়ে আসছিল ছাদে সেগুলা তো ছাদে নিয়ে আসছিল সেগুলা তো ভিডিও করা হয় নাই আমি তো আমি তো ভিডিও করতে পারি আমি তো কোনো ভিডিও করলাম না উনিও কিন্তু আরো চার পাঁচজন এলাকার লোকজন নি্যাস ছিল ঠিক আছে আপনারা আগে পড়ে কিছু জানেন না আপনাদের যা মনে হইছে আপনারা সেটাই সেটাই আপনারা মানে ভাই মানিসেন যাচাই করে নিছেন আপনারা কিন্তু আগে পড়ে আসলে কিছু জানেন না আপনারা যে টুক দেখছেন যা টুক বিশ্বাস করছেন एग्जांपल দি যেমন ধরেন এই যে কিছুদিন আগে মেজাবিন ওনার চেহারার মতো জাস্ট তো ওনাকে নিয়ে ওনার ওনারই কিন্তু মানে ওনারই নিয়ে সবাই মনে করে মানে কি বলবো আমি আমার মাথা ঠিক না আমি গুছায় বলতে পারতেছি না যাই হোক একটা জিনিস দেখে আপনারা বিশ্বাস করেন না সেটার আগে পরে কি হয়েছে পুরোটা জানার পরে আপনারা তারপরে জাজ করেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আগে পরে কি হয়েছে এগুলা যায় না ঘটনা যায় না তারপরে আপনারা জাজ করেন সমস্যা নাই তো আপনারা কিছু না চাই না না বইছে একটা ভিডিওতে কি না কি বলা হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে এটা নিয়ে আপনারা করতেছেন করতেছেন এটা নিয়ে আমাকে আম্মুকে হ্যাঁ গাছ লাগাইতে পারতো সব থেকে পারমিশন নিয়ে এসে লাগাইতে পারতো মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছে এটা তো আর কারো একা ডিসিশন নেওয়া হয় নাই পুরো বিল্ডিং এ যারা যারা থাকে সবাই এই ডিসিশন দিছে যে গাছটা গাছগুলা ছাদে রাখবেন না আপনি এটা আপনার ব্যক্তিগত ছাদ আর ছাদে গাছ লাগাইছে ঠিক আছে সে

মানে ডাউট থাকে আমি যদি কোনো মিথ্যা কথা বলতেছি সমস্যা নাই আমার বিল্ডিং এ আরো যারা আঙ্কেলরা আছে ওনারা আছে ওনারা সবাই আসবে ওনারা সবাই যদি এসে দেখে আপনারা ওনারা ওনাদের কমিটমেন্ট আপনি শুনতে আপনারা শুনতে পারেন আপনারা আমার বাসায় আসেন আমি আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনারা আসেন আপনারা এসে সবাইকে আস করেন সবাইকে আস করেন দেখেন সবাই কি বলে তারপরে সো মানে কি বলবো আপনারা জাস্ট ওই জিনিসটুক দেখে আপনারা জাজ করতেছেন আপনারা আগা আগা মাথা কিছু আপনারা মানে না যায় না না শুনে মানে যতটুক দেখছেন ততটুক বিশ্বাস যেমন একটা মুভিতে আপনি দেখেন একটা নায়ক ঘুষি মারলে উনি অত দূর চলে যায় এটার পিছনে রহস্যটা কি ওইখানে কিন্তু ওইখানে কিন্তু রশিদে তারা বান্ধান থাকে ঘুষি মারার পরে ওই রশিটা তারা অত নিয়ে যায় এটা কিন্তু আসলে আপনারা দেখেন না আপনারা মুভিতে কি দেখেন নায়ক ঘুষি মারছে ভিলেন অত দূরে গিয়ে ছুঁড়া পড়ে গেছে আপনারা আগা মাথা জানেন না আপনারা সব কাহিনী জানেন না আর আমি যে যে আমাকে বলা হইতেছে মাস্তান হেন তেন মাস্তান নিয়ে বাসে আসছি উনিও কিন্তু আরো চার পাঁচজন লোক নিয়ে ছাদে আসছিল এটা কিন্তু ওনারা দেখায় নাই এটা কিন্তু ওনারা দেখায় না এগুলো তো আমিও তো ভিডিও করি না এগুলা তো আপনারা এখন তাস এখন এটা অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে এখন আসলে এটা মানে নিউজও হচ্ছে তারপরে যে আমাদের তাসিন নেশন ভাইয়া উনিও শেয়ার দিছে ভাই আপনি আমি আপনি কিন্তু ভাই ঘটনা পুরোটা জানেন ঠিক আছে ভাই আমি অন্যায় করছি কিন্তু ভাই ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে ওনাকে বলা হয়েছে গাছগুলা সরাই নিতে কিন্তু উনি সরাই না সে চ্যালেঞ্জ করছে যে তোমরা ডাইরেক্ট বলছো কোন কি ইটা ফালাইতে পারে পারেন আমি গাছ সরাবো না আপনারা কি করতে পারেন করেন এখন ভাইয়া মালিক তো সবাই মালিক সাতাইশ জন সাতাইশ জনের মধ্যে উনি একা বল একটা বলছে তো আমরা তো জানি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক দেশ তাই না এখানে মেজরিটি যেটা বলা হয় সেটাই মেজরিটি যা বলে সেটাই গণ্য আর মেজরিটি কিন্তু রায় দিছে যে গাছ ছাদে রাখা যাবে না ওনাকে বলছে বলা হয়েছে ছাদ থেকে গাছ যেন সরায় ফেলে এবং উনি ফ্ল্যাট কিনছে ওনার ফ্ল্যাটে যাতে শিফট করে এগুলা কিন্তু ভাই আপনারা কিছু জানেন না আপনারা জাস্ট ভিডিও দেখে যতটুকু বিশ্বাস করছেন আপনারা ততটুকুই আমাকে জাজ করতেছেন আপনারা কিন্তু জিনিসটা আগা মাথা কিছুই জানেন না আগে কি হয়েছে এবং এটা নিয়ে আমার আব্বু আম্মুকে মানে আগে আপনারা তো ভিডিও ভিডিওতে তো আপনারা কিছু জানেন না এটা নিয়ে আমার আব্বু আম্মুকে মানে অনেক অনেক বাজে বাজে থ্রেড দেওয়া হয়েছে আমার বাবা মারে আমাদেরকে নাকি বিল্ডিং থেকে নামাই দিবে আমাদের মারবে আমাদের সাবার থেকে মাইরা বের করে দিবে এগুলা এগুলা কিন্তু আপনারা কিছুই জানেন আপনারা জাস্ট ভিডিও দেখে আমি মানে এই জিনিসটা জাজ করছেন সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা নেক্সট ফিউচার ফিউচারে আপনারা যেটা দেখবেন অ্যাকচুয়ালি সেটা বিশ্বাস করেন না কাহিনিটা আগে কাহিনিটা আগে আপনারা যাচাই করেন আগে কি হয়েছে পরে কি হয়েছে বা মানে কেন এমন হয়েছে আগে এই জিনিসটা যাচাই করে তারপরে আপনারা মানুষকে যাচ করেন কোর্টে বিচার কিন্তু ডাইরেক্ট বিচার হয় না প্রমাণ জোগাড় হয় তারপরে এবং এর আগে আমার আম্মুর গায়ে হাত তুলতে আসছিল উনি উনি আমার আম্মুর গায়ে হাত তুলতে আসছিল এগুলা তো আপনারা কিছু জানেন না এগুলা এটা তো একদিনের ঘটনা না এটা বিগত দুই তিন মাসের ঘটনা আপনারা দিনের ঘটনা দেখে আপনারা আমাকে যাজ করতেছেন আমার আব্বু আম্মুকে যাজ করতেছেন আমার আম্মুকে এভাবে গালিগালাজ করতেছেন আপনারা প্রস্তুতি দিতেছেন আপনারা তো আসলে কিছু জানেনই না ঘটনা আপনারা জাস্ট যেটুক দেখছেন যেটুক দেখছেন সেটুক আপনারা বিলিভ করছেন সো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনারা আসেন আমার বাসায় আসেন আমার বাসায় এসে আপনারা বাকি যে আরো যে মালিক আছে মালিক পক্ষে যারা আছে ফ্ল্যাটে আরো লোকজন আছে সবাইকে আজ করেন তারপরে আপনারা দেখেন ওনারা কি বলে তারপরে আপনারা আপনাদের বিবেকে কি বলে আপনারা বিবেক দিয়ে আপনারা যা বলবেন আমি তাই মেনে নিব আপনারা যদি বলেন আমারে মনে করেন যে মানে পঞ্চাশটা জুতার বাড়ি দিবেন আমি তাই খেতে রাজি আছি যদি আপনারা আসার আমার একটা কথা ভুল প্রমাণ হয় এখানে আরো মানুষ আছে বিল্ডিং এ তারা সবাই বলবে এই আর কি আর কিছু বলবো না আর পারলে যেটা যেভাবে আমার ভিডিওটা বা আমার ভিডিওটা ভাইরাল মানে শেয়ার পারলে লাইফটাও শেয়ার দিয়ে আমার ঠিক আছে মানুষের কাছে সারা জীবন মানে কি বলবো অপরাধী থাকতে চায় না মানুষের ভুল অবশ্যই ভাঙবে একটা না একটা দিন প্লিজ আর আপনাদের যদি প্রমাণ লাগে আমি প্রমাণও দিতে পারবো সমস্যা নাই

আগে কি হয়েছে পরে কি হয়েছে বা রিসেন্টলি কি হয়েছে কেন এমন হয়েছে এটা কিন্তু আপনারা জাজ করেন না এটা আপনাদের জাজ করা উচিত ছিল তারপরে আমাকে আর আমার মাকে গালি দেওয়া উচিত ছিল আপনাদের বিবেকে যদি বলতো হ্যাঁ আমি গালি দেওয়ার মতো কাজ করছি তাহলে আপনারা বলতে পারতেন আপনারা যদি চান আমি আবারও ঘটনাটা রিপিট করি আমি আবারও ঘটনাটা রিপিট করতেছি আমার এই বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট কিনছি আরও ২৬ জন ফ্ল্যাট কিনছে সো আমরা সবাই বিল্ডিংয়ের মালিক এবং বিল্ডিংয়ের মা বিল্ডিংয়ের ছাদ বিল্ডিংয়ের লিফ্ট বিল্ডিংয়ের সিঁড়ি এগুলো কিন্তু কারো কাছে বিক্রি হয় নাই এগুলো কারো কাছে বিক্রি হয় না এটা কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য না উনি যেটা করছে সে সেটা সে এটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে করছে সে ছাদে গাছ লাগাইছে এবং সে তার ছাদের গাছে কে নাকি একদিন একটা ডাল ভেঙে ফেলছিলো সেজন্য তার খুব তার কষ্ট লাগছে সে তার জন্য